সাতক্ষীরার সেই বিখ্যাত সুমিষ্ট রসালো হিমসাগর আম এখন বাজারে। এই আম বাজারজাতকরণের মধ্য দিয়ে সাতক্ষীরার সুলতানপুর বড়বাজার ফলপট্টিতে যেন উৎসবের আমের সৃষ্টি হয়েছে। বুধবার 22 মে সাতক্ষীরার হিমসাগর আম বাজারজাতকরণ শুরু হয়েছে। সাতক্ষীরার আম চাষীরা লাভ লোকসানের হিসাব করে থাকেন এই হিমসাগর আমের ফলনের ওপর। এবার ফলন কম হওয়ায় আম চাষীরা লাভের সম্ভাবনা দেখছেন না। সকাল থেকেই বাগানের আম সংগ্রহ করে সবার আগে বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করেন আম চাষীরা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, এখন আমি অবস্থান করছি সাতক্ষীরা জেলার হলিয়ার গ্রামে নাসির ভাইয়ের আম বাগানে। সাতক্ষীরা জেলার এই যে হিমসাগর আম, সরকার আম ক্যালেন্ডার অনুযায়ী 22 তারিখই কিন্তু রেড বেন্দি দিয়েছিল, আর সেই তারিখ অনুযায়ী কিন্তু আজকে হিমসাগর আম সর্বপ্রথম এই সাতক্ষীরায় ভাঙা হচ্ছে। এবং এই বাগান থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো। এখানে কিন্তু বর্তমান সরকারের কড়া পদক্ষেপের কারণে কোনো রকম রাসায়নিক ক্রিয়া বা কোনো রকম ফরমালিন ছাড়ায় আম কিন্তু এই ভেঙে বাজারজাত হচ্ছে। NNTV-র পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা বাদ বাকি জানারা আম চাষী, যারা আম চাষ করে তারা কিন্তু উপস্থিত আছে সবাই, সাথে আম চাষির সাথে অনেক অসংখ্য কিন্তু শ্রমিকও আছে। আমাদের সাতক্ষীরায় উপযুক্ত মাটি, এই উপযুক্ত মাটি এবং সাতক্ষীরা বাংলাদেশের ভৌগোলিক কারণের জন্য সাতক্ষীরার মাটি খুব উপযুক্ত এবং উর্বর। এই উর্বর মাটিতেই কিন্তু এই বিশ্বের নাম করা যে আমটা হিমসাগর আমটা কিন্তু এই সাতক্ষীরাতেই শুধু জন্মায়। এত সুস্বাদু আম বাংলাদেশের 64টা জেলায় আর কোথায় জন্মায় না। তাই সুপ্রিয় দর্শক কিন্তু আপনারা দেখবেন এই আমটার নাম কিন্তু বাংলাদেশ ছাড়া বিশ্বের সমস্ত দেশের মানুষ কিন্তু বাংলাদেশের হিমসাগর নাম তারা জানে। এবং হিমসাগর যে অনেক সুস্বাদু আম, টেস্টফুল আম, মিষ্টিযুক্ত আম, এটা বাংলাদেশ সহ বাইরের সমস্ত দেশের লোক জানে। তাই আর আমাদের এই আমটা কিন্তু বিদেশে আমদানি করা হয়, সেখান থেকে সরকার ভালো রাজস্ব পায়। বর্তমান হিমসাগর আম আছে আমাদের এই সাতক্ষীরা, হিমসাগর, ন্যাংরা, গোপালভোগ, আমরূপালী সহ বিভিন্ন প্রজাতির আম সুস্বাদু এই সাতক্ষীরা শুধু জেলায় জন্মায়। সেই কারণে কিন্তু আমাদের বিদেশে এই আমের চাহিদা আছে। চাহিদার কারণে এই সাতক্ষীরাই কিন্তু বর্তমান একটা আমের একটা বাজার হয়েছে, তৈরি হয়েছে এবং বাণিজ্যিকভাবে আম চাষ করা হচ্ছে।